হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখিয়ে দেবো কীভাবে গুজরাটি সেলাই করতে হয়। তো আমরা অনেকেই গুজরাটি সেলাই কঠিন মনে করি। আমি আশা করছি আমার এই ভিডিও দেখার পর আপনাদের গুজরাটি সেলাই একদম মানে সহজ মনে হবে। তো তো এর জন্য আপনাদের ভিডিওটা তো এই জন্য আপনাদের ভিডিওটা ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আপনারা যদি ভিডিওটা কেটে কেটে দেখেন তাহলে কিন্তু এই গুজরাটি সেলাইটা বুঝতে পারবেন না। তো আমরা অনেকে এই গুজরাটি সেলাইয়ের ড্রয়িংটা জানি না, তো আমি এখানে এখন ড্রয়িংটা করে নেব। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি একটা লাইক দেবেন। তো এখন আমি নাম্বারিং করে নেব। এই কর্নার থেকে এটা 1 হবে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। যাটি শেখার জন্য নাম্বারিং করা কিন্তু অনেক জরুরি একটা বিষয়, এটা আপনারা খেয়াল করবেন। এটা হচ্ছে এই দাগটা হচ্ছে আমাদের শাড়ি, আর এই লম্বা যে দাগটা এটা হচ্ছে কলাম। তো এখানে আমি গুজরাটি সেলাইটা করে নেব। তো এর জন্য আমি এখানে 3 গুণ সুতা নিয়েছি, লাচ্চি সুতা নিয়েছি। তো এখন আমি গুজরাটি সেলাইটা দেখিয়ে দেব। তো এর জন্য 1 নম্বর কর্নার থেকে একটু উপরে সুতাটা তুলে নিলাম। আর এই গুজরাটি সেলাই করার সময় আমাদের যে দাগটা রয়েছে এখান থেকে আমি কিছুটা স্পেসে আমি এই সুইটা উঠিয়ে নেব, এটা একটু খেয়াল করবেন। এই জন্য 2 2 নাম্বার কর্নারে একটু নিচের দিক থেকে সুতোটা নিয়ে যাচ্ছি, এবং 2 নাম্বার কর্নারে শাড়ি বরাবর আমি সুতোটা তুলে নিচ্ছি। এখন 3 নাম্বার কর্নারে শাড়ি বরাবর সুইটাকে নিচের দিকে নিয়ে তুলে নিচ্ছি। এখন 4 নাম্বার কর্নারের এখন 4 নাম্বার কর্নারের কলম বরাবর সুইটাকে আমি নিচের দিকে তুলে নিচ্ছি। তো এখন আমি 4 নাম্বার কর্নার থেকে 5 নাম্বার কর্নার আমি সুইটাকে একটু নিচের দিকে তুলে নিচ্ছি। 5 নাম্বার কর্নারে চলে আসার পর এখানে একটা জিনিস খেয়াল রাখেন, এই 3 নাম্বার কর্নারের কলম বরাবর সুতোটা আমাদের উপরে আছে। তাহলে আমাদের এটা যেহেতু উপরে আছে তাহলে আমাদের এই 5 নাম্বার কর্নারের এই সুতোটা আমাদের নিচ দিয়ে যাবে। এখন আমি 5 নাম্বার কর্নার থেকে 6 নাম্বার কর্নারে চলে আসবো এভাবে। এখন 6 নাম্বার কর্নার থেকে শাড়ি বরাবর সুতোটাকে উঠে নিয়ে আমি 7 নাম্বার কর্নারে চলে আসবো। সাত নম্বর কর্নারের কলম বরাবর সুতোটাকে একটু উপরে উঠে নিয়ে আমি 8 নম্বর কর্নারে চলে আসব। 8 নম্বর কর্নারে চলে আসার পর এখানে একটা জিনিস খেয়াল রাখুন, 5 নম্বর কর্নারের এই শাড়ি বরাবর সুতোটা আমাদের নিচের দিকে আছে এবং তারপরে সুতোটা আমাদের উপরে আছে। তার আমাদের সুতোটা আমাদের নিচের দিকে নিতে হবে, এটা নিচে আছে এবং এই শাড়িটা উপরে আছে, তাহলে আমাদের এটা নিচের দিকে নিতে হবে। এটা বোঝার সবচেয়ে সহজ উপায় হচ্ছে আমরা জোর বেজোর সেলাই যেভাবে করি এইভাবে। তো 8 নম্বর কর্নার থেকে সুতোটা আমি 9 নম্বর কর্নারে শাড়ি বরাবর নিয়ে আসব। 9 নম্বর কর্নারে শাড়ি বরাবর সুতোটাকে আমি 10 নম্বর কর্নারে নিয়ে আসব। এখন আমি 10 নম্বর কর্নার থেকে সুতোটাকে উঠিয়ে নিয়ে আমি 11 নম্বর কর্নারে শাড়ি বরাবর নিয়ে আসব। 11 নম্বর কর্নারে আমি সুতোটা এখানে উঠিয়ে নিলাম। 11 নম্বর কর্নারে চলে আসার পর এখানে একটা জিনিস খেয়াল রাখুন, 8 নম্বর কর্নারে এই সুতোটা আমাদের নিচের দিকে আছে এবং এর পরে সুতোটা আমাদের উপরে আছে, তাহলে আমাদের 11 নম্বর কর্নারের সুতোটা আমাদের নিচের দিকে যাবে।
এভাবে আমি 12 নম্বর কর্নারে চলে আসব। আমি এখন 12 নম্বর কর্নারে চলে আসছি। এখন হচ্ছে 2 নম্বর কর্নারের শাড়ি বরাবর সুতোটা আমাদের উপরে আছে, তাহলে আমাদের 12 নম্বর কর্নারের সুতোটা আমাদের নিচে যাবে। যেহেতু এই সুতোটা আমাদের উপরে আছে, তাহলে আমাদের সুতোটা পরে সুতোটা আমাদের নিচ দিয়ে যাবে। তো আমাদের 1 নম্বর স্টেপটা কমপ্লিট হয়ে গেল। তো দ্বিতীয় স্টেপে যেটা করতে হবে, আমি 1 নম্বর কর্নার একটু উপরে থেকে আমি এইভাবে সুইটা উঠিয়ে নিচ্ছি। ধরে সুতোটা নিয়ে আমি এভাবে নিচ দিয়ে সুতোটা নিয়ে আসব। নিয়ে আসার পর এখানে 2 নম্বর কর্নারের নিচের দিকে আমি এভাবে সুইটা দিয়ে নেব। তো এই পরে সুতোটা আমাদের একটু উপরে হবে, এখানে খেয়াল রাখুন, এভাবে উপরে হবে। এরপর হচ্ছে আমি 2 নম্বর কর্নার থেকে এভাবে সুইটা আমি আবার এভাবে নিচের দিকে নিয়ে আসব। এবং আমি এখানে 2 নম্বর কর্নার থেকে 9 নম্বর কর্নারে যাব। এরপরে সুতোটা আমাদের নিচের দিকে হবে। তারপর হচ্ছে আমি 9 নম্বর কর্নারে এসে সুতোটা আমাদের এর নিচের দিকে যাবে। তারপর হচ্ছে এখানে আমাদের এই সুতোটা নিচ দিয়ে যাবে। 9 নম্বর কর্নার থেকে সুতোটা নিচ দিয়ে আমি 10 নম্বর কর্নারে চলে আসব। এই সুতোটা আমাদের নিচ দিয়েই যাবে। তারপর হচ্ছে 10 নম্বর কর্নার থেকে সুতোটা আমি এভাবে নিচ দিয়ে নিয়ে 11 নম্বর কর্নারে চলে আসব। এগারো নম্বর কর্নারে চলে আসার পর এখানে 4টে সুতো আছে। তো প্রথম সুতোর আমি নিচ দিয়ে পরের সুতোর উপরে দিয়ে আবার প্রথম সুতোর নিচ দিয়ে এবং পরের সুতোর উপরে দিয়ে আমি এখানে চলে আসব। এই যে এরকম হবে। তারপর হচ্ছে এখানে আমি সুতোটা আমি নিচ দিয়ে নিয়ে 6 নম্বর কর্নারে চলে আসব। এখানে সুতোটা নিচ দিয়ে হবে এবং 6 নম্বর কর্নার সুতোটা আমি এভাবে নিচ দিক দিয়ে নিয়ে আসব। ছয় নম্বর কর্নার থেকে আমি সুতোটা আমি নিচ দিক দিয়ে নিয়ে আমি 7 নম্বর কর্নারে চলে আসব। সেমভাবে হবে এই কর্নারের, যখন এই কর্নারের সুতোটা প্রথমে আমাদের নিচ দিক দিয়ে হবে, তারপর হচ্ছে ওপর দিক দিয়ে হবে। তো আমি কর্নারের সুতো নিচ দিকে নিয়ে তো এই কর্নারের সুতো 7 নম্বর কর্নারের সুতোটা আমি নিচ দিক দিয়ে নিয়ে আসছি। তো পরে সুতোটা আমাদের উপর দিক দিয়ে হবে। তো উপর দিক থেকে আমি 7 নম্বর কর্নারের সুতোটা আমি 8 নম্বর কর্নারের নিচ দিক দিয়ে নিয়ে যাব। তো এখানে একটা জিনিস খেয়াল রাখুন, এখানে 4টে সুতো রয়েছে, তাহলে আমাদের প্রথম সুতার নিচ দিয়ে তারপরে সুতার উপর দিয়ে, তারপর হচ্ছে প্রথম সুতার নিচ দিয়ে পরের সুতার উপরে দিয়ে এভাবে। তারপর হচ্ছে আমি এভাবে এই নিচ দিয়ে আমি সুতোটা নিয়ে আসব। এখানেও এই সুতোটা নিচ দিয়ে হবে। নিচ দিয়ে আমি 3 নম্বর কর্নারের নিচের দিকে আমি সুইটা নিয়ে আসব। তো তারপর হচ্ছে এখানে আমি যেহেতু নিচ দিক দিয়ে নিয়ে আসছি, এখানে আমাদের সুতোটা আমাদের উপরে হবে। 3 নম্বর কর্নার থেকে সুতোটা উপরে আমি
উপরে নিয়ে আমি 4 নম্বর কর্নারের নিচের দিকে নিয়ে যাব। তখন আমি 4 নম্বর কর্নার থেকে এভাবে সুতোটাকে আমি নিচের দিকে নিয়ে যাব। এখানে যে চারটি ঘর রয়েছে আপনি যদি একটা ঘর পূরণ করতে পারেন তাহলে কিন্তু সেম প্রসেসে সবগুলো ঘরই পূরণ করতে পারবেন। তো 4 নম্বর কর্নার থেকে নিচের দিকে সুইটা উঠিয়ে নিয়ে আমি 5 নম্বর কর্নারে চলে যাব। তো 5 নম্বর কর্নারে চলে যাওয়ার পর এখানে খেয়াল রাখুন এখানে চারটি সুতো রয়েছে। তো আমি প্রথম সুতার নিচ দিয়ে তারপরের সুতার উপর দিয়ে এবং প্রথম সুতার নিচ দিয়ে তারপরের সুতার উপর দিয়ে আমি চলে আসব। এখানে আমাদের কিন্তু চারটি সুতো রয়েছে, ঠিক সেম প্রসেসে আমি এখানে যেভাবে আমি প্রথম সুতার নিচ দিয়ে এবং পরের সুতার উপর দিয়ে প্রথম সুতার নিচ দিয়ে এবং পরের সুতার উপর দিয়ে এভাবে আমি সেলাই করে নিয়ে আসব। তারপর হচ্ছে এখানে আমি এই সুতোটা আমাদের নিচ দিয়ে যাবে। নিচ দিয়ে যাওয়ার পর হচ্ছে তিন নম্বর কর্নার থেকে এভাবে আমি 12 নম্বর কর্নারে চলে যাব। এই সুতোটা আমাদের নিচ দিয়ে যাবে। তো 12 নম্বর কর্নারে এখানে একটা জিনিস খেয়াল রাখুন এখানে চারটি সুতো রয়েছে সেমভাবে। প্রথম সুতার নিচ দিয়ে তারপরে সুতার হচ্ছে উপর দিয়ে প্রথম সুতার নিচ দিয়ে এবং তারপরে সুতার উপর দিয়ে এভাবে এখানে জোর বিজোর সেলাইয়ের মতো হবে। আমি 12 নম্বর কর্নার থেকে 1 নম্বর কর্নারে চলে আসব। আমি মাঝখানে এভাবে সুইটা দিয়ে নেব। আমি যেভাবে বুঝিয়ে দিয়েছি যারা সেলাই কাজে মানে একদমই নতুন তারা এভাবে সেলাই করলে আপনারা ইনশাল্লাহ গুজারে সেলাই শিখতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন, কমেন্টে আপনাদের মতামত জানাবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনে অল অপশনে ক্লিক করে রাখবেন।